নমস্কার পুরাতনী হিসেলে, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। এই গরমে লাউ এর একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি একটু অন্যরকম ভাবে তৈরি করেছি, একেবারে কম তেল মশলায় ঘরোয়া উপকরণে তৈরি করা হয়েছে। এই একটা রেসিপি থাকলে দুপুরে ভাত রুটির সাথে কিন্তু দারুণ জমে যাবে। আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। লাউয়ের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে গোটা লাউ ব্যবহার করছি। প্রথমে লাউ ভালোভাবে ধুয়ে এরকম চার ভাগ করে নিয়েছি, আর লাউয়ের এই মুখের অংশ আমি এই রেসিপিতে ব্যবহার করব না, অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেব। আর লাউয়ের সাথে আরেকটা উপকরণ আমি ব্যবহার করেছি, রান্নার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে রেসিপিটা তৈরি করার জন্য লাউ এরকম ডুমো ডুমো করে কেটে নিলে এই রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার লাউয়ের মধ্যে নুন, অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু সর্ষের তেল দেব। এবার তার মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ, আর লাউয়ের মধ্যে নুন, অল্প একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া আছে। এই তেলের মধ্যে এবার লাউ একটু সময় নাড়াচাড়া করে নিয়ে লাউ কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব লাউ সেদ্ধ হওয়ার জন্য। লাউ তেলের মধ্যে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে এবার লাউ ঢাকা দিয়ে রাখবো লাউ সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে তেলে একটু নাড়াচাড়া করে নিলে সেই লাউ খেতে অনেক ভালো লাগে। এখানে দেখুন লাউ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর লাউ থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে আসছে। এবার জল শুদ্ধ এই লাউ নামিয়ে রেখে দেব। লাউ নামিয়ে রাখার পরে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। লাউতে খুব বেশি তেল বা মশলার কিন্তু প্রয়োজন নেই, খুব বেশি তেল মশলা ব্যবহার করলে সেই লাউ খেতে ভালো লাগে না। অল্প তেল মশলাই রান্না করছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেব তেজপাতা, তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। তেজপাতা আর গোটা জিরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ মতন আদা বাটা। লাউয়ের পরিমাণ মতন করে কিন্তু আমি এখানে আদা বাটা ব্যবহার করছি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করছি, খুব বেশি মশলা ব্যবহার করব না। আদা আর কাঁচা লঙ্কা তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য একটু মিষ্টি, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। একটু জলে নাড়াচাড়া করে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আর মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণে মশলা আমি এখানে ব্যবহার করছি। এবার খুব সুন্দর করে মশলাটাকে একটু তেলে কষিয়ে নেব। এর মধ্যে নুন বা হলুদ আমি ব্যবহার করব না, যেহেতু লাউতে নুন আর হলুদ দিয়েছি। আর বিশেষ উপকরণ বলতে এখানে মুগের ডাল। প্রথমে মুগের ডাল আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে, একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগের ডাল এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার তেলে একটু এই মুগের ডাল ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প একটু জল দিয়ে দেব। মুগের ডাল যেহেতু ভাজা আছে, আর অল্প একটু জল দিয়ে এবার গ্যাস কমিয়ে দিয়ে ডাল সেদ্ধ হতে দেব। এই রান্নাতে ডাল সেদ্ধ হয়ে যাবে, অথচ কিন্তু গোটা অবস্থায় থাকবে, একেবারে কিন্তু নরম হয়ে গেলে ডাল এই লাউ রান্না কিন্তু ভালো লাগবে না খেতে। এইখানে ডাল আমি সেদ্ধ করে নিচ্ছি, আমার প্রথমেই কিন্তু লাউ সেদ্ধ করা রয়েছে। এইভাবে আমি গ্যাস কমিয়ে দুই একবার ঢাকা তুলে দেখে নিচ্ছি যে আমার এখানে মুগের ডাল সেদ্ধ হয়েছে কিনা। মুগের ডাল এখানে গোটা অবস্থায় আছে অথচ সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া লাউ। এবার খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দেব। এবার এখানে নুনের পরিমাণ, ঝালের পরিমাণটা দেখে নেব। অল্প একটু নুন আমি এখানে ব্যবহার করছি। এই রান্নাতে কিন্তু আর কিন্তু জলের প্রয়োজন নেই, একটু মাখা মাখা মতন হবে, আর লাউ থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু আর একটু যে ডাল সেদ্ধ হবে সেই ডাল আর লাউ কিন্তু আরেকটু কিন্তু সেদ্ধ হবে। লাউ আর ডাল খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে
এখানে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে তার মধ্যে গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে লাউ আর ডাল সেদ্ধ হয়ে যায়। এই রান্নাতে আমি কিন্তু এক মুঠো পরিমাণে মুগের ডাল ব্যবহার করেছি। ডালের পরিমাণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, লাউয়ের পরিমাণটাই কিন্তু এখানে বেশি আছে। লাউ থেকে যে পরিমাণে জল বেরিয়েছিল দেখুন অনেকটাই কিন্তু টেনে গেছে, আর ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা অবস্থাতেই কিন্তু আছে। বেশ সুন্দর একটা মাখো মাখো মতন তৈরি হয়ে গেছে। ভালোভাবে কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণটা দেখে নিয়ে রান্নার শেষ পর্যায়ে আমি এখানে হাফ চামচ মতন একটু গরম মশলা দিয়ে দিলাম। এই রান্নাতে যেহেতু আমি মুগের ডাল ব্যবহার করছি সেই জন্য একটু গরম মশলা দিলাম। এইখানে ফ্রেশ ধনিয়া পাতা দিলেও কিন্তু দারুণ লাগে খেতে। গরম মশলা একটু সময় মিলিয়ে দিয়ে একটু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আবারও ঢাকা তুলে নিয়ে আমি হাফ চামচ মতন একটু ঘি ব্যবহার করেছি। এখানে ধনিয়া পাতা দিলে দারুণ লাগবে। মুগের ডালের জন্য আমি ঘি আর গরম মশলা ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লোভনীয় হয়েছিল। বাড়িতে যারা কম তেল মশলাও খান এরকম রান্না তাদেরকে করে দিলে তারা কিন্তু সত্যি ভীষণভাবে পছন্দ করবে। ভাত রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে, আর এই রান্নার তার স্মেলটা কিন্তু অসাধারণ। খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, পরে আমি বাটিতে তুলে নেব। অনেকক্ষণ বাদে কিন্তু আমি দেখুন বাটিতে তুলে নিচ্ছি, লাউয়ের কালারটা অসাধারণ হয়েছে, বেশ সুন্দর একটা মাখো মাখো মতন তৈরি হয়েছে। নিরামিষের দিনে ভাত রুটির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এইরকম রেসিপি আজকে যে তৈরি করেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।